তুই আরে আই মে তুই হা করে কি দেখছিস হ্যাঁ চাউমিন খেয়ে পেট ফুলিয়ে এসেছিস পয়সা কিন্তু তুই দিবি বলে দিলাম বড্ড খেচ খেচ করো তুমি ওই জন্য তোমাকে কেউ সহ্য করতে পারে না হ্যাঁ বাড়ির জানলাতেও কোনো কাকচিলও বসে না জেঠিমা চিৎ করে হ্যাঁ তা তো বলবি তুই তো ওই জায়েরই মেয়ে না তার সঙ্গে আমার দুবেলা লাগতো এখন তোর সঙ্গে লাগছে না না আমি শুনেছি জেঠু বলেছে মামু বুঝে সব সহ্য করতো করতো আমি কিন্তু মুখ বুঝে সহ্য করব না ছোট্ট শিশুরা সকালবেলা গুড মর্নিং বলে ভালো করে খাওয়া দিতে এলো কোথায় ভালোবাসবে তা না কেক কেক করেই যাচ্ছে যাই হোক তেল নেলে কিন্তু দুপুরবেলা হয়েই গেল দাদাকে তাহলে বলবো চাউমিনে অর্ডার মারবো এক থাপ্পড় গালের মধ্যে হ্যাঁ চাউমিনের অর্ডার দিচ্ছে ঠিক আছে দাঁড়া আমি কেরোসিন তেল আনতে যাচ্ছি তারপর বন্ধনকে দেখাচ্ছি মদর ফাস্ট ফুড সেন্টার করা বার করছি আমি দাঁড়া ঠিক হয়েছে মা একদিন কেরোসিন তেলের লাইন দিয়ে দেখুক কেমন লাগে খালি ঘুমোবে আর আমাদের খালি অর্ডার দেবে আমি লাইন দেব আমি কেরোসিন তেল আনবো আর বাড়ির সবাই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে সব ফুলবাবু তৈরি হয়েছে এক একটা আর এমন একটা ফাস্ট ফুড সেন্টার খুললো যে সমস্ত কাজ এখন আমাকেই করতে হচ্ছে এই যে নিজের বাড়িতে কাজ করছো কাকে তো বকছো দাদা আর তুমি জানো জানো কথা বন্ধ করে বলে দিলাম তোর কি দাদা করছো এত বুড়ি বলে হয় জেঠিমা তুমি কি বুড়ি আমাকে দেখে তোর বুড়ি বলে মনে হচ্ছে না দেখেছি আমাদের পাড়া দুই খণ্ড বেশি ওই 80-90 কত যেন বয়স গায়ের চামড়াগুলো কেমন হয়ে গেছে ও দেখি তোমার মতন একা একা বক 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 করে ওকে না অনেকে পাগলও বলে ও জেঠিমা তুমি পাগল টাগল হয়ে যাও নি তো এই তুই কি বলতে চাইছিস কি বলতো পরিষ্কার করে বল না তুমি তো সব সময় বক বক করো একা একা তাহলে তোর কি হয়েছে তুই জানি যে কাতে যা তুমি না জানো কি এমন হয়ে গেছে ওর কথাই ভালোভাবে শুনছো না জেঠিমা জেঠিমা কি আছে আজকে তোমার হাত পুড়িয়ে রান্না করতে হবে না কেন